নীতিশ নাইডুর ভরসায় তৃতীয়বারের জন্য সরকার করতে চলেছেন মোদী। কাল ফের এনডিএর বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে দাবি পেশ, শনিতে শপথের তোড়জোড়। সরকার গঠনের আগে নীতিশ নাইডুর দাবির তালিকা ক্রমেই লম্বা, অন্তত তিনজন করে ক্যাবিনেট মন্ত্রীপদ চেয়েছেন দুজনেই। পূর্ণ মন্ত্রিত্ব চাইছেন জিতনরাম, চিরাগ, একনাথরাম, খবর সূত্রে। সমর্থনের বিনিময়ে মোদীর কাছে দাবি লম্বা লিস্ট নাইডু নীতিশের। সরকার গঠনের আগে শরিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন দিলীপে। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ম্যাও লাথি মারে, হাতি তো কাদায় পড়েছে। সরকার গঠনের দৌড়ে এখনই নয়, দিল্লির বৈঠকে বিরোধী আসনে বসারই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, খবর সূত্রে। জনাদেশ মোদীর বিরুদ্ধে, মোদী ব্র্যান্ড শেষ, মন্তব্য রাহুল সনিয়া। পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে, দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিক হবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুরে গিয়ে হার দলের সমালোচনায় দিলীপ। ভোটের পরেও বিরামহীন অশান্তি, বাঁকুড়ায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, হাওড়ায় সিপিএম এর বুথ এজেন্টের দোকানে তাণ্ডব, ক্যানিং আক্রান্ত বিজেপি। বারোকামরা ট্রেন চালাতে মেরামতি, রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদার 1-5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, চাপ কমাতে কাজে লাগানো হচ্ছে দমদম ও কলকাতা স্টেশনকে। সরকার ঠেকাতে মোদীর ভরসা শরিকরা, প্রত্যেক সঙ্গীর জন্য আলাদা নেতাকে দায়িত্ব, বিরোধী আসনে বসেও সঠিক সময়ের অপেক্ষায় ইন্ডিয়া জোট। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।